হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটি খুবই সহজ ও জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি, যেটি হলো দুধ চা বা মিল্ক টি, যা আমরা মোটামুটি সকলেই বানাতে জানি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটু আলাদাভাবে এই চাটা বানাবো, আর আপনি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই টিপসগুলো ইউজ করলে আপনার বানানো চা আরও বেশি টেস্টি হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, তাড়াতাড়ি দেখে নিই দুধ চা বা মশালা টি আমরা কীভাবে বানাবো। দুধ চা বানাবার জন্য যে উপকরণগুলি আমাদের দরকার সেগুলি হলো হাফ কাপ গরুর দুধ, হাফ কাপ জল, আদা একটি ছোট টুকরো, এলাচ দুটো, লবঙ্গ 2 থেকে 3টে, 2 টিস্পুন চিনি এবং 2 টিস্পুন চা পাতা। একটি কাপে আমি হাফ কাপ ফিল্টার করা জল নিয়ে নিয়েছি। এবার বাকি হাফ কাপে আমি দুধ অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফুল কাপ দুধ এবং জলের মিশ্রণ দিচ্ছি চাটা বানাবার জন্য। কিন্তু যখন আমরা এই মিশ্রণটাকে জাল করব, তখন চায়ের পরিমাণটা কিছুটা কমে যাবে এবং এতে চায়ের টেস্টটা আরও বেড়ে উঠবে। এর মানে চা বানাবার সময় আমরা চাটাকে যত বেশি করে জাল করব, চায়ের টেস্ট তত বেশি হবে। দুধ এবং জলের এই মিশ্রণটাকে আমরা একটা সসপ্যানে ঢেলে নেব। এবার গ্যাস অন করে আমরা এই মিশ্রণটাকে বয়ল করার জন্য বসিয়ে দিলাম। যতক্ষণ দুধটা গরম হচ্ছে, আমরা চা বানাবার মশলাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি হামানদিস্তায় আমি অ্যাড করছি 2 ছোট টুকরো খোসা ছাড়িয়ে নেওয়া আদা, 2 এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ। এবার এই সব উপকরণগুলোকে আমরা ভালো করে থেতো করে নেব। আমাদের চা বানাবার মশলা তৈরি হয়ে গেছে, আর অন্যদিকে দুধ আর জলের মিশ্রণটাও ভালোভাবে গরম হয়ে গেছে। দুধটা যখনই ফুটে উঠবে, আমরা গ্যাসের আঁচটা কম করে দেব। এবার এর মধ্যে তৈরি করে রাখা আদা, এলাচ ও লবঙ্গের মিশ্রণটা দিয়ে দেব, আর ভালো করে এটাকে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করছি এবং 2 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। সবকিছু অ্যাড করা হয়ে গেলে এই মিশ্রণটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব এবং 3 থেকে 4 মিনিট কম আঁচে ফুটতে দেব, আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দুধ চা বা মশালাটি বানাবার সময় সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে যাবার পর আমরা চাটাকে যত বেশিক্ষণ এবং যত ভালো করে ফোটাবো, চায়ের টেস্ট তত বেশি হবে, আর এর জন্য চায়ের পরিমাণটা কিছুটা কমে আসবে। আমি এই ভিডিওতে উপকরণগুলির যে পরিমাণ মেনশন করেছি, সে সবই 1 কাপ চা বানাবার জন্য। আপনি আপনার হিসেব মতো উপকরণগুলির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কিন্তু রেশিওটা সেম রাখবেন। 3 থেকে 4 মিনিট আমি চাটাকে বয়ল করে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন রঙটাও খুব সুন্দর গাঢ় হয়ে উঠেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। চা তৈরি হয়ে গেলে এটাকে একটি ছাঁকনি দিয়ে আমাদের ছেঁকে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা 1 কাপ দুধ এবং জলের মিশ্রণ দিয়েছিলাম, কিন্তু ভালোভাবে ফোটানোর জন্য চায়ের পরিমাণটা কিছুটা কমে গেছে। আর আমাদের দুধ চা সার্ভ করার জন্য একদম তৈরি। আর বিকেলে বিস্কিট বা ভাজাভুজির সাথে খাবার জন্য এটি বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় খাবার। আশা করছি আপনাদের সকলের আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে বানিয়ে আপনাদের যদি এটা টেস্টি লাগে, তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যাবার আগে এই ভিডিওটাকে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। আর আমার আগামী রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এবং তার পাশে যে বেল আইকন আছে, সেটাতে প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।